নমস্কার বন্ধুরা শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে একটি পেনি স্টক নিয়ে আলোচনা করব যার বিজনেস আগে একটু অন্যরকম ছিল এখন রিসেন্টলি তারা ডিফেন্স সেক্টরে প্রবেশ করলো তো স্টকের নাম সবাই দেখতেই পাচ্ছেন রামা স্টিল টিউব দশ টাকা পঞ্চাশ পয়সায় ট্রেড করছে মার্কেট ক্যাপ এক কোটি টাকার স্টকটির পি ফিফটি সিক্স পয়েন্ট টু ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি সিক্স সুতরাং এখনও স্টকটি ওভার ভ্যালুড এবং পিজি রেশিও হিসেবেও একটু ওভার তো যে কোনো পেনি স্টকের ফান্ডামেন্টাল খুব একটা ভালো থাকে না তো যদি ভালো বিজনেস করে তাহলে ইন ফিউচারে কোম্পানি গ্রোথ করতে পারে তবে মনে রাখবেন পেনি স্টক কিন্তু সবসময় একটু রিক্সি তাই আমাদের পোর্টফোলিওর খুব সামান্য একটা অংশ আমাদেরকে পেনি স্টকে ইনভেস্টের জন্য রাখতে হবে এবং অবশ্যই ফান্ডামেন্টালি ভালো কোম্পানি রাখতে হবে যে যেই কোম্পানি ইন ফিউচারে ভালো গ্রোথ করতে পারে তো এই কোম্পানিটি উনিশশো সালে তৈরি হয় তো এই কোম্পানিটি কী কী বিজনেস করে স্টিল পাইপ অ্যান্ড টিউব এছাড়া রিজিড পিভিসি এবং জিআই পাইপ এছাড়া স্কোয়াশ এছাড়া আরও অন্যান্য এ রিলেটেড প্রোডাক্ট তারা তৈরি করে এবার আমরা একটু প্রথমে কোয়ার্টারলি রেজাল্ট দেখব যে কোয়ার্টারলি এই স্টকটি কীরকম পারফর্ম করছে তো আমরা যদি লাস্ট দুই হাজার তেইশ জুনের যদি রেজাল্ট দেখি তাহলে ষোলো কোটি চোদ্দো লাখ টাকার মতো অপারেটিং প্রফিট করেছিল এই কোয়ার্টারে সেটা কমে এগারো কোটি একচল্লিশ লাখ হয়েছে এছাড়া আগের যে কোয়ার্টার অর্থাৎ মার্চ দুই হাজার চব্বিশ কোয়ার্টারে তেরো কোটি ছেচল্লিশ লাখ ছিল সুতরাং কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানির রেজাল্ট খুব একটা এখানে ভালো হয়নি অপারেটিং প্রফিট মার্জিনও খুবই কম ফাইভ পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এবার আমরা এটা দেখলাম কোয়ার্টারলি রেজাল্ট এরপরে আমরা দেখবো যে কোম্পানি ইয়ারলি রকম পারফর্ম করছে তো দুই হাজার কুড়ি সাল থেকে কোম্পানি যদি আমি আমরা পারফরমেন্স দেখি তো মোটামুটি এখানে ভালোই পারফরমেন্স করছে অপারেটিং প্রফিট দুই হাজার কুড়িতে ছিল নয় কোটি তারপরে সেটা প্রায় ডবল হয়েছিল দু সালে নয় থেকে আঠেরো কোটি হয়েছে তারপরে সেটা হয়েছে বিয়াল্লিশ কোটি টাকা দুই হাজার বাইশে দুই হাজার কোটি তারপরে মার্চ অর্থাৎ লাস্ট ইয়ারে মার্চ দুই হাজার চব্বিশে উনষাট কোটি হয়েছে তো ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির পারফরমেন্স এখানে মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি এবং টিটিএম বেসিস অর্থাৎ ট্রেলিং টুয়েলভ মান্থ চুয়ান্ন কোটি টাকা এখানে আমরা অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছি তো কোম্পানির ইয়ারলি বেসিসে মোটামুটি ভালোই পারফরমেন্স সেই জন্য আমাদেরকে এই যে স্টকটি রয়েছে লং টার্মের জন্য একটু ভাবতে হবে এরপরে যদি আমরা ব্যালেন্স শিটে যাই কোম্পানির কাছে যে টোটাল রিজার্ভ কন্টিনিউ কোম্পানি রিজার্ভ বাড়াচ্ছে দু হাজার পনেরো সালে আঠারো কোটি ছিল এবার হয়েছে একশো একাশি কোটি এবং আগের কোয়ার্টারের তুলনায় সেটা কিন্তু অনেকটাই স্লাইডলি বেড়েছে কিন্তু আমরা যদি তার প্রিভিয়াস ইয়ারগুলো দেখি সেখান থেকে কন্টিনিউ তার রিজার্ভ বাড়েছে যেটা একটা ভালো দিক এটা আমরা যদি ডেপ টু ইকুইটি রেশিওতে দেখি তো জিরো পয়েন্ট ফোর থ্রি যেটা এই কোম্পানির জন্য একটা ভালো দিক মনে হচ্ছে এছাড়া কোম্পানির যে বড়োইং অর্থাৎ এক সময় ছিল দুই হাজার তেইশে হায়েস্ট ছিল একশো তেরানব্বই কোটি সে সেখান থেকে কমে একশো পঁয়তাল্লিশ কোটি হয়েছে সুতরাং যে কোনো কোম্পানির রিজার্ভ যদি বাড়ে এবং বড়োইং যদি কমে তো সেটা আমরা পজিটিভলি নিই তো কোম্পানি যদি ক্যাশ ফ্লো নেট ক্যাশ ফ্লো দেখি বা অপারেটিং ক্যাশ ফ্লো দেখি আগের ইয়ারে ছিল মাইনাস ছিয়ানব্বই কোটি এবার এটা পজিটিভ এসছে আঠেরো কোটি এবং নেট ক্যাশ ফ্লো পাঁচ কোটি যেটা আরেকটা পজিটিভ দিক আমরা যদি ক্যাশ কনভার্সান সাইকেল দেখি তো ক্যাশ কনভার্সান সাইকেল আস্তে আস্তে কমছে যেটা ভালো দিক যেমন এখানে বাহাত্তর ছিল তারপর সিক্সটি নাইন তারপর সিক্সটি সিক্সটি সেভেন ফিফটি এইট এবার থার্টি এইট মানে ক্যাশ কনভার্সান সাইকেল মানে আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পরে বিক্রি করার পর কতদিন কত মধ্যে আপনি সেই টাকাটা পাচ্ছেন তো যত কম দিন হবে ততই সেটাকে আমরা পজিটিভলি নেই এবার আমরা ইনভেস্টার দেখব যে প্রোমোটারের কাছে দুই হাজার একুশে সিক্সটি টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ছিল এবার এখন রয়েছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবং আগের কোয়ার্টারেও স্লাইডলি একটু বেশি ছিল এখন কিছুটা প্রোমোটার সংখ্যা এখানে কমেছে যেটা একটা আমার মনে হচ্ছে নেগেটিভ দিক তো প্রোমোটারের কাছে আগে দুই হাজার বাইশ জুনে সব থেকে বেশি ছিল সেভেন্টি পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট তো যাই হোক এফআইএসের কাছে রয়েছে এখন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ডিআইএসের কাছে কোনো হোল্ডিং নেই একসময় ছিল খুব কম সংখ্যক জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট পাবলিকের কাছে ফর্টি পয়েন্ট শেয়ার রয়েছে তো কোম্পানি যদি ইন ফিউচারে ভালো বিজনেস করে আশা করি এখানে প্রোমোটার এফআইএস ডিআই সবাই ইন্টারেস্ট দেখাবে যেহেতু কোয়ার্টারলি বেসিসে একটু আমরা ডিপ দেখতে পাচ্ছি এই জন্য এখানে আমরা দেখলাম এফআইএসের সংখ্যা আস্তে আস্তে কমছে একসময় টু পয়েন্ট ছিল এবার আমি কোম্পানির একটু ওয়েবসাইটে চলে গেলাম তো এরকম স্টিল পাইপ তারা তৈরি করে তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট এবং অ্যাপ্লিকেশান এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেক্টরে পাওয়ার সেক্টর থেকে শুরু করে রেল সেক্টর এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম তো বিভিন্ন জায়গায় এদের পাইপ কাজে লাগে এছাড়া বিভিন্ন রকম রিসার্চ সেন্টারেও আমরা দেখতে পাচ্ছি যেরকম পাইপ তাদের কাজে লাগায় এবং রেনুবেল সেক্টরেও কিছুটা কন্ট্রিবিউট করে থাকে এরপরে আমরা যদি একটু প্রোডাক্টগুলো দেখি যে কোম্পানির এখানে এক্সপিরিয়েন্স দেখুন সাতচল্লিশ বছর ধরে কাজ করছে চারশোটির বেশি প্রজেক্ট তারা অলরেডি করেছে এবং প্রায় তিনশোর বেশি তাদের এমপ্লয়ি রয়েছে এবং আমরা এখানে যদি প্রজেক্ট দেখি তো দেখুন এখানে রাজধানী পাওয়ার লিমিটেড প্রজেক্টের সাথে যুক্ত গুজরাট গ্যাস লিমিটেডের সাথেও যুক্ত এছাড়া এখানে উত্তরাখণ্ড পাওয়ার দেখতে পাচ্ছেন তো এরকম অনেক অনেক প্রজেক্টের সাথেই যুক্ত এখানে একটা পাওয়ার প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টিল পাইপ লেগেছে এবং এই কোম্পানি সাপ্লাই করেছে এছাড়া পূর্বাঞ্চল বিদ্যুৎ নিগম লিমিটেড এখানেও তারা কাজ করেছে তো এরকম বিভিন্ন রকম কাজকর্ম তারা করেছে তো চাইলে আপনারা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করেও একটু দেখতে পারেন এবার এটা তো স্টিল পাইপ গেল তো কোম্পানির একটি নতুন অ্যানাউন্সমেন্ট ইস্যু করেছে তো এখানে বলেছে যে কোম্পানি একটা সাবসিডারি তৈরি করেছে তো যার নাম দিয়েছে রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড তো আগে ছিল রামা স্টিল টিউব এখন তার সাবসিডারির যে নাম মেন কোম্পানি তো রামা স্টিল টিউব রয়েছে এবার তার যে সাবসিডারি হচ্ছে সেটা রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড তো তারা আগস্টের একত্রিশ তারিখ দু হাজার অর্থাৎ আগের মাসের শেষ দিন তারা একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিল এবং তার যে অ্যাপ্রুভাল সেটা কোম্পানি দুই সেপ্টেম্বর পেয়েছে কার কাছ থেকে পেয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তো যে কোনো বিজনেসে ঢোকার আগে তো সেই রিলেটেড যে মিনিস্ট্রি রয়েছে তার কাছ থেকে পারমিশন লাগে তো এই ডিফেন্সের যে নতুন বিজনেস তো তার জন্য তারা একটা সবুজ সংকেত পেয়েছে যেটা একটা কোম্পানির ক্ষেত্রে খুবই পজিটিভ দিক এবং ইন ফিউচারে কোম্পানি যদি ভালো কাজকর্ম করে তাহলে গ্রোথ করতে পারে এবার কোম্পানি কি কী কাজ করবে বলেছে তারা যে কোম্পানি উইল ক্যারি আউট বিজনেস ইন দ্য ফিল্ড অফ ডিফেন্স ডিফেন্স সেক্টরে কাজ করবে ডিফেন্স সেক্টরে যেমন ট্রেডিং তারপরে ইম্পোর্টিং এক্সপোর্টিং অর্থাৎ ডিফেন্সের যে ইকুইপমেন্ট রয়েছে তার ইম্পোর্ট এক্সপোর্ট করবে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ম্যানুফ্যাকচারও করবে অ্যাসেম্বলিং এছাড়া সাপ্লাইং অফ ডিফেন্স ইকুইপমেন্ট আমি বললাম আগেই যে ডিফেন্স ম্যাটেরিয়াল তারা বিভিন্ন ইকুইপমেন্ট সাপ্লাই করবে এছাড়া আর্মস অ্যামিউনেশানস এক্সক্লো এক্সপ্লোজিভ রিলেটেড বিভিন্ন রকম যে মিলিটারি এবং সিকিউরিটির যে হার্ডওয়্যার প্রোডাক্ট তো সেটা কোম্পানি এখানে প্রোভাইড করার চেষ্টা করবে তো যেটা একটা খুবই আমার মনে হচ্ছে পজিটিভ দিক এরপরে আমরা কোম্পানির একটু চার্ট দেখব তো আমি চার্ট একটু বড় করে নিচ্ছি তো এখানে আপনারা কোম্পানির চার্ট দেখতে পাচ্ছেন তো এই কোম্পানিটি আগে তো বেশি টাকায় ট্রেড করতো তারপরে কি হয়েছে কোম্পানির বোনাস ইস্যু হয়েছে ওয়ান টু টেন রেশিওতে এই কোম্পানিতে আমিও আগে একটু ইনভেস্টেড ছিলাম তারপরে আমি বেরিয়ে যাই তো এটা মোটামুটি দুই হাজার সালের আগস্ট মাসে এর ডেবিউ হয় তখন খুব কম প্রায় সাতাত্তর পয়সার মতো বা আশি পয়সার মতো প্রাইস ছিল কনসলেটেট করে সাতাত্তর পয়সা পয়সা থেকে দুই হাজার আঠারো অর্থাৎ এটা কী ছিল দুই হাজার পনেরো অর্থাৎ দুই বছরে এর যে প্রাইস সেটা প্রায় তিন টাকায় চলে যায় মাল্টিপেকার রিটার্ন দিয়েছিল সেখান থেকে স্টক প্রাইস ফল করে আবার এখানে একটা ব্রেকআউট দেয় তিন টাকা লেভেলে সেখান থেকে স্টক প্রাইস পৌঁছে যায় প্রায় ষোলো টাকা নিরানব্বই পয়সায় তো এখন এই স্টকটি দীর্ঘদিন একটা ভালো যে কোনো স্টক দেখবেন আপ ট্রেন থাকার পরে একটু কনসেলেটেড করে যেহেতু কোম্পানির লাস্ট কোয়ার্টারগুলোর রেজাল্ট আসানোরূপ আসেনি সেহেতু কোম্পানির আমরা চার্টেও দেখতে পাচ্ছি তো আমি সবসময় বলি ইনভেস্ট করার আগে অবশ্যই কোম্পানির ব্যালেন্স শিট তারপরে প্রফিট আপ ট্রেন্ড রয়েছে কি না সেটা দেখতে সেটা যদি না হয় কোম্পানির চার্টও বা কোম্পানির যে প্রাইস স্টক প্রাইস সে তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পারি তো এখন দীর্ঘদিন কনসোলেটেড করছে এবং একটা এখানে টপ লাগিয়েছে কত প্রায় ষোলো টাকার কাছাকাছি সতেরো টাকা তো এখান থেকে লোয়ার লো ফরমেশনে স্টকটি নিচের দিকে বা ডাউন ট্রেন্ডে কিন্তু এখানে চলছে তো দেখুন লোয়ার লো ফরমেশনে আস্তে আস্তে চলছে এবং একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর এখানে তো রেজিস্ট্যান্স নিয়েছে একবার দুবার তিনবার চারবার এখানে পাঁচবার এখানে ব্রেকআউট দিয়েছিলো কিন্তু স্ট্রং কোনো ক্যান এখানে ভলিউমও নেই প্লাস ক্যান্ডেলও নেই তো এই জন্য স্টক প্রাইস হেভিলি এখান থেকে ফল করে ফল করার পরে এখানে কী হয়েছে দেখুন লাস্ট কয়েকদিন ধরে চার পাঁচ দিন ধরে একই জায়গায় ট্রেড করে তো এই স্টকটির যে ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে প্রায় দশ টাকার লেভেলে তো এখানে একবার সাপোর্ট নিয়েছে একবার দুবার তিনবার তার আগে যদি দেখি এরকম কোনো ইম্পর্টেন্ট কিন্তু সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি না তো আশা করা যায় যে এই স্টকটি দশ টাকার নিচে নামার সম্ভাবনা কম যদি স্টক মার্কেটে এইভাবে বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে এবং কাইন্ড অফ এখন যদি দেখি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে হতে পারে এখানে বেশ কয়েকদিন কনসলটেট করে স্টক প্রাইস নিচে বা উপরে কিন্তু যেতে পারে তো এই স্টকটিকে আপনার ওয়াচ লিস্টে রাখবেন এবং ইন ফিউচারে এই স্টকে আপনি কি করবেন ভালো করে একটু অ্যানালাইসিস করে এই এই সম্পর্কে একটু ডিসিশন নেবেন এছাড়া এবার আসি যে কোম্পানির যে লাস্ট যে আপডেট দিয়েছে তো এখানে কি বলেছে অ্যাকর্ডিং টু ডিল একটা ডিল ডেটা হয়েছে হয়েছে তার যে ডেটা অ্যাভেলেবেল এনএসিতে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বেস মিনারভা ভেঞ্চার ফান্ড হ্যাস অ্যাকোয়ার্ড ওয়ান পয়েন্ট ফাইভ ক্রো শেয়ার অব রামাই স্টুল টিপ অর্থাৎ একটি ফান্ড কোম্পানি রয়েছে যার নাম মিনারভা ভেঞ্চার তো তারা কী করেছে প্রায় দেড় কোটি শেয়ার এই স্টকের কিনে নিয়েছে কত টাকার প্রাইসে প্রায় দশ টাকার লেভেলে কিনেছে এছাড়া আরও কি বলেছে অ্যামাউন্টিং দ্য টোটাল ইনভেস্টমেন্ট অফ পনেরো টাকা কোটি টাকা সিমিলারলি আরেকটি যে কোম্পানি রয়েছে কোম্পানির নাম এবিসু গ্লোবাল অপরচুনিটিস ফান্ড হ্যাজ পারচেস থ্রি ক্রোড় শেয়ার অর্থাৎ আগের যে কোম্পানিটি ছিল সেটি প্রায় দেড় কোটি টাকার শেয়ার কিনেছে এই কোম্পানিতে বা ইনভেস্ট করেছে এবং এবিস্যুস গ্লোবাল কী করেছে প্রায় থ্রি ক্রোড় অর্থাৎ তিন কোটি শেয়ার কিনে রেখেছে কিনেছে রিসেন্টলি দশ টাকার ভ্যালুতে তো এই কোম্পানিতে প্রায় তিরিশ কোটি টাকার মতো লার্জ একটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে তো এরকম ইনভেস্টমেন্ট অপরচুনিটির জন্য অনেক কোম্পানি আগে থেকে ইনভেস্ট করে রাখে তো দেখুন এখন যদি এই স্টকে আপনারা ইনভেস্ট করতে চান জাস্ট এই কোম্পানি তার বিজনেস মডেল সম্পর্কে বলেছে এবং ফিউচারে কাজ করবে এখনও কিন্তু কাজ শুরু হয়নি তো এখনই আমাদের রিটার্ন পাওয়ার জন্য কিন্তু এতটা আমাদের উৎফুল্ল হতে হবে না কেননা এখন জাস্ট বিজনেস শুরু করবে আস্তে আস্তে কীরকম লাভ করতে পারে সেটা আমরা আস্তে আস্তে দেখব তো যারা লং টার্ম ইনভেস্টার তারা এই স্টকটি কিনে স্টাডি করতে পারেন প্লাস ভাবতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো ইনফরমেশান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এছাড়া আমাদের একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক বক্সে দেওয়া আছে তো চাইলে সেখানে ভিজিট করে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন রকম নিউজ এবং তার আপডেট আমরা শেয়ার করে থাকি যেমন এই যে নিউজ এই নিউজ পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ